রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমাদের হাতের নাগালের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, সেটা হলো ওরসালাইন। ওরসালাইন উৎপাদন করে থাকে SMC এন্টারপ্রাইজ লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ। তো এই SMC-র একটা কিন্তু অ্যাড আছে বা একটা স্লোগান আছে, সেটা হলো লাইফ বেটার। তো এই SMC ওরসালাইন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এবং এই ওরসালাইন কিন্তু লাগে না এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো পরিবার নাই, বা কারো ওরসালাইন দরকার হয় না এমন কোনো মানুষ নাই। স্বাভাবিকভাবে আমরা প্রধানত জেনে থাকি যে ওরসালাইন ডায়রিয়া বা যে কোনো ধরনের পাতা পেখানোজনিত পানি স্বল্পতা পূরণের জন্য, কিন্তু ওরসালাইন এমনই একটা জিনিস, আপনি স্বাভাবিকভাবে অনেক কাজ করার পরে যখন আপনার কর্মব্যস্ততার কারণে শরীর যখন খুবই দুর্বল হয়ে যায়, তো শরীরকে চাঙ্গা করার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং শরীরে যে প্রচুর পরিমাণে ঘাম ঝরে যায় সেই পানি স্বল্পতার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমরা ওরসালাইন কিন্তু খেয়ে থাকি এবং খুবই ভালো কাজ করে থাকি। অনেকের প্রেশার খুবই লো থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি ডায়াবেটিস না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এই ওরসালাইন সেবন করে থাকে, পান করে থাকে। আর ডায়াবেটিস রোগীর জন্য আমি বলবো যে ওরসালাইন সতর্কের সাথেই ব্যবহার করা উচিত। যাদের ডায়াবেটিসই পরিমাণ বেশি তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ওরসালাইন ব্যবহার করা উচিত এবং সেবন করা উচিত, পান করা উচিত, যেহেতু পানীয়। এবং এটা মূলত বন্ধুরা যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, সোডিয়াম ক্লোরাইড BP 0.30 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 0.75 মিলিগ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট BP 1.45 মিলিগ্রাম, অ্যানহাইড্রাস গ্লুকোজ 6.75 গ্রাম। এবং অবশ্যই ঔষধটি বন্ধুরা এই যে স্যালাইনটি কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু পাতলা পায়খানার ক্ষেত্রে, কিন্তু যখন পাতলা পায়খানা তখন খাওয়ার কারণে দেখবেন অনেকের কিন্তু পাতলা পায়খানা ভালো হয়ে যায়। তারপরেও আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যদিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তারপরেও সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওরসালাইন তৈরি করার জন্য বন্ধুরা আমাদের প্রথমে একটি কীভাবে তৈরি করব, প্রথমে একটি পরিষ্কার পাত্র নিব। এই পাত্রের মধ্যে আমরা স্যালাইনটি পুরোপুরি ঢালবো, অর্থাৎ এবং আধা লিটার পানি নিব, 2 পোয়া অর্থাৎ আধা লিটার পানি নিব। এর ভিতরে একটি স্যালাইন পুরোপুরি ঢেলে দেবো এবং একটি পরিষ্কার চামচের সাহায্যে ভালোভাবে এটা নেড়ে তারপরে তৈরি করব। এবং অবশ্যই কিন্তু সতর্কতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে বন্ধুরা, সেটা কিন্তু গরম পানিতে ওরসালাইন মেশানো যাবে না এবং এই মেশানো বা পানীয় গরম করা যাবে না। অর্থাৎ যদি আমরা স্যালাইনটি মিশাতে যাই তখন নর্মাল পানি দিয়ে মিশাতে হবে, গরম করা যাবে না। হতে পারে যে ফুটানো ঠান্ডা পানি, কিন্তু ফুটানো গরম পানির ভিতরে স্যালাইন মিশানো যাবে না, অথবা স্যালাইন মিশিয়ে পানি গরম করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নিষেধ করা হয়েছে। এবং আমরা যে একটি স্যালাইন যে আধা লিটার পানির ভিতরে গুলবো বা দ্রবীভূত করব, গোলাবার পরে কিন্তু 12 ঘন্টা পর কিন্তু সেটা খাওয়া যায়, সেবন করা যাবে 12 ঘন্টা পর্যন্ত। আর সেবন মাত্রার সিস্টেম হলো যে বয়স 2 বছরের কম যাদের, তাতে প্রতিবার পাতলা পায়খানার পরে 10 থেকে 20 চামচ পরিমাণ প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইন খাওয়াবো। যাদের বয়স 2 থেকে 10 বছর পর্যন্ত প্রতিবার পাতলা পায়খানার পর আধা পোয়া থেকে 1 পোয়া পর্যন্ত ওরসালাইন খাওয়াতে পারি, অর্থাৎ কী বলে আধা লিটার অর্ধেক অথবা আধা পোয়া আমরা খাওয়াতে পারি। যাদের বয়স 10 বছরের উপরে প্রতিবার পাতলা পায়খানা পর 1 পোয়া থেকে আধা লিটার পর্যন্ত পানি খাওয়াতে পারি আমরা। আর যতক্ষণ পাতলা পায়খানা চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমরা এই নিয়ম অনুযায়ী ওরসালাইন খাওয়াতে পারবো, যেই নিয়মগুলো বলা হয়েছে। তারপর আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের নিয়মগুলো সুন্দরভাবে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যেই গুরুত্বপূর্ণ সম্পর্কে, আসলে অনেক সময় দেখা যায় ঔষধ কিন্তু সঠিক মাত্রায় সেবন করলে এটাও কিন্তু এক ধরনের খাদ্য সাপ্লিমেন্ট, খাবার সাপ্লিমেন্ট। তারপরেও এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে আমরা যে পানিটা মিশাবো সেটা কিন্তু পারফেক্ট পরিমাণে আধা লিটার পানি হতে হবে, অর্থাৎ 2 পোয়া পানি হতে হবে। যদি তার চাইতে কম হয় তাহলে দেখা যায় যে এই পানি কম হওয়ার কারণে যদি আমরা সেই স্যালাইন সেবন করি তাহলে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দিবে, তাহলে উপকারের তুলনায় কিন্তু আরও ক্ষতি হবে। এমনকি শেষ পর্যন্ত হিট স্ট্রোক, হার্ট স্ট্রোক না আমি বলছি,
হিট স্ট্রোক অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে বা অন্যান্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার কারণে কিন্তু স্ট্রোকের ঝুঁকি থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু হতে পারে। এই জন্য অনেকে দেখবেন যে স্যালাইন, আমি অনেক সময় দেখছি যে স্যালাইন খাওয়ার ক্ষেত্রে দেখা যায় 200 মিলিগ্রাম এক গ্লাস পানির ভিতরে একটা স্যালাইন ঢেলে তারপরে গুলিয়ে তারপরে খেয়ে ফেলেন অনেকে, কিন্তু এই কাজটা কখনো করা যাবে না, তাহলে কিন্তু শরীরের মারাত্মক সমস্যা হতে পারে। কিডনিতে অবশ্যই সম্ভাবনা থাকে, যখন পানিটা আমরা কম দিই তখন কিন্তু ঔষধ এই স্যালাইনের কিন্তু তীব্রতা বেড়ে যায় এবং কিডনিতে কিন্তু এফেক্ট করার সম্ভাবনা থাকে। এই জন্য কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বা কিডনি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু অবশ্যই আমরা যখন স্যালাইন সেবন স্যালাইন যখন তৈরি করব তখন অবশ্যই পারফেক্ট 2 পোয়া অর্থাৎ আধা লিটার পানির ভিতরে আমরা কিন্তু এই স্যালাইনটি মিশাবো। এই কাজটি কখনো করবো না যে 200 মিলি অর্থাৎ এক গ্লাস পানির ভিতরে বা এক মগ পানির ভিতরে দিয়ে স্যালাইনটি গুলি কখন আমরা সেবন করবো না। নির্দিষ্ট মাত্রায় যে পানি আছে একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। এবং শেষ পর্যন্ত যদি উল্টাপাল্টা সেবন করা হয় শেষ পর্যন্ত কিন্তু এই ওরসালাইনের সেবনের কারণে কিন্তু বা এই জাতীয় যা এই এন ওই অর্থাৎ এই যে প্রিপারেশনে যে আরও অন্যান্য স্যালাইন আছে, যেমন ওরাল স্যালাইন আছে, তারপরে নিউ স্যালাইন আছে, তারপরে অন্যান্য এরকম আরও অন্যান্য কোম্পানি উৎপাদন করে থাকে, এই একই নিয়ম সব যদি এগুলো উল্টাপাল্টাভাবে সেবন করা হয় শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু আমাদের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যেতে পারে বা পৌঁছে দিতে পারে এই যদি নির্দিষ্ট মাত্রায় সেবন করা না হয়। এবং অবশ্যই উপকারিতা রয়েছে, আমি তো আমি আগে আপনাদেরকে বলেছি, তো সবাই আমরা নির্দিষ্ট মাত্রায় যে নিয়মগুলো বলা হয়েছে কষ্ট করে একটু নিয়মগুলো ভালো করে জেনে, আমরা যদি না জানি তাহলে যারা বুঝে তাদেরকে অবশ্যই হিসেবটা পানির হিসেবটা বা আমরা যাদেরকে যারা বুঝে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে স্যালাইনটা গুলে তারপরে আমরা সেবন করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, যদি মনে করেন আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।